চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান। জায়েদ খান সহ বেশ কয়েকজন শিল্পীকে সুখবর দিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ের নিশা ডিজিটাল পরিষদ। সমিতির সদস্যপদ ফিরিয়ে দেবে বলে জানিয়েছেন 2024-2026 মেয়াদে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল বলেন, ঠিক কী কারণে জায়েদ খানকে সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানেনি, তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলবো, সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। গত 2 মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়, তবে কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুন আক্তার। 2024-2026 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে নির্বাচিত কমিটির থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়েদ খানের সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে, নতুন সদস্যও নেওয়া হবে।